हाय ऑल गवर्नमेंट जॉब एक्सपीरियंस, वेलकम टू माय चैनल অরজি স্টাডি আইকিউ। तो फ्रेंड्स, आज के तुम्हारा वीडियो थंबनेल देखे बुझते ही पे आज के हमें कौन टॉपिक नहीं डिसकस करते चले। तो फ्रेंड्स, पूरा वीडियो तुम्हारा प्रथम के शेष अब्दि शुन बुझते पर हमें कि बोलते चाहिए, ठीक है। एवं वीडियो शुरू करार आगे एकटाई रिक्वेस्ट करब, चैनेले नतून हुए थाकले अवश्य तुम्हारा चैनल के सबस्क्राइब कर बेल आइकन प्रेस कर दिओ। एर फले जखनी आमी कोनो वीडियो आपलोड करब तार नोटिफिकेशन तुम्हारा अटोमेटिकली पे जाबे। तो फ्रेंड्स, आज के आमी वीडियो शुरू करार आगे एकटा कथा तोमादेर बोलछी जे आमी किन्तु कमेंट अफ राखब, तार कारण आमी जे समस्त कथा वीडियोर माध्यमे बोलछी आमार मने हय ना एर पोरे আর কারুর কোনো রকম কোনো কোয়ারিজ থাকবে বলে আমি মনে করি না। তবু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু জয়েন করতে পারো। তো ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট 30শে সেপ্টেম্বর কিন্তু রিভাইজড লিস্ট প্রকাশিত হয়েছিল, তোমরা সেটা সকলেই জানো। এরপরে ডিবি, তারপরে টাইপ টেস্ট হওয়ার কথা ছিল। তো ফ্রেন্ডস দেখো, এখনও অবধি কিন্তু ডিবি এবং টাইপ টেস্টের জন্য কিন্তু কোনো রকম আপডেট আসেনি। হ্যাঁ, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 11 তারিখ কিন্তু পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে চেয়ারম্যানকে, পিএসসি চেয়ারম্যানকে। তো আশা করা যায় খুব শীঘ্রই রেজাল্ট বেরোতে পারে। তো ফ্রেন্ডস, এখনও অবধি কিন্তু কোনো আপডেট নেই। তো ফ্রেন্ডস, এইবারে কোশ্চেন হচ্ছে যে ডিভির ডেট যদি দেরি হয় তাহলে কোন কোন ক্যান্ডিডেটদের দুশ্চিন্তা বেড়ে যাবে এবং কেন। আমি সমস্ত রিজন কিন্তু এই ভিডিওর মাধ্যমে আনব, ঠিক আছে। এবং অনেকেই আমাকে কমেন্ট করে যে আমার র্যাঙ্ক এত আছে, আমার র্যাঙ্ক একটু বেশি আছে, আমাদের কি চান্স আছে। তো সব কিছুই কিন্তু আমি তোমাদের সামনে ডিসকাস করব, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এবার দেখো, প্রথমত ডিবির ডেট তো দেরি হচ্ছে, ঠিক আছে। প্রায় মাসখানিক হয়ে গেল ডিবির কোনো খবর নেই, ঠিক আছে, কোনো আপডেট নেই। আমি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সামনে আগেই শেয়ার করেছি, সেই জন্যই তোমাদের রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। কারণ আমি কিন্তু এই ধরনের আপডেটগুলো কিন্তু দিতে থাকি, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো, যদি ডিভির ডেট যদি দেরি হয়ে যায় না, তাহলে কি প্রবলেমটা ঘটতে পারে। দেখো, এখানে টাইপ টেস্ট কিন্তু 20 WPM, ঠিক আছে। এবার দেখো, 20 WPM-এ তোলাটা কিন্তু এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে। যদি এখানে বলে দিত যে 25 বা 30 WPM-এ, তাহলে কিন্তু সেটা একটা ম্যাটার ছিল। এবার দেখো, অনেকেই আমি মানছি 10 আঙুলে টাইপ করতে পারে না, তারা কিন্তু 2-3 আঙুল কি 4 আঙুল লাগায়, মানে অ্যাজ ইউজুয়াল তারা লাগিয়ে এসছে, ঠিক আছে, এইভাবেই তারা টাইপ করে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু প্রথমত স্পিড হয়তো 14-15 এরকম থাকবে, তারপরে যদি আস্তে আস্তে যখন কিয়ের সাথে যখন একটা মানে মাসেল মাইন্ডের যদি কানেকশান চলে আসে না, তো আস্তে আস্তে কিন্তু তাদের স্পিডটা কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে। কারণ অনেকেই আছে যারা 2-3 আঙুলে টাইপ করে কিন্তু 24-25টা ওয়ার্ড তুলে দেয়, ঠিক আছে। তো যতটা সম্ভব আমার কাছে খবর আছে, অনেকেই কিন্তু এখন 25-26 করে ওয়ার্ড তুলে দিচ্ছে, ঠিক আছে। মোটামুটি এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, এমনটা নয় যে 10 আঙুলে টাইপ করলে যে স্পিড বাড়বে সেটাও কিন্তু নয়, ঠিক আছে, যার যেমন, ঠিক আছে। এগুলোর কিন্তু কোনো পার্টিকুলার কোনো রকম কিন্তু কোনো ফর্মুলা নেই যে এইভাবেই টাইপ করতে হবে, যার যেটা ইচ্ছা তারা সেইভাবেই টাইপ করবে, সঠিকভাবে টাইপ করলেই কিন্তু হলো। তো ফ্রেন্ডস, আমি কেন আজকে এই ভিডিওটা বানাচ্ছি, আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি ছিল, কারণ ফ্রেন্ডস দেখো, অনেকেই আমাকে SMS করছিলে যে দাদা আমার র্যাঙ্ক জেনারেলে 3,500 আছে, 4,000 আছে, তো ওভারঅল র্যাঙ্ক আমার 5,000 আছে, 6,000 আছে, আমার কি চান্স হবে। তো ফ্রেন্ডস দেখো, একটা কথা তোমাদের স্পষ্টভাবে বলতে চাই, প্লিজ কিছু মাইন্ড করো না, সিচুয়েশানটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, যত ডিভির ডেট দেরি হবে তত কিন্তু তোমাদের চান্স কমতে থাকবে,
এবং কেন কমতে থাকবে সেটাও তোমাদের আমি একটু আগে একটু হিন্টস দিলাম। তার কারণ দেখো, যদি ডিভিতে 1:1 বলেছে, বাট আমার মনে হয় না 1:1 এই পদ্ধতিটাই ফলো করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি ডিভিতে যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে যদি ডাকাও হয়, ঠিক আছে, কারণ এমনটা তো নয় যে প্যানেলটা সব সময় খোলা থাকবে লাইফ টাইম, এমনটা কিন্তু নয়। তো সেক্ষেত্রে ডিভির জন্য কিন্তু এক্সট্রা যদি ক্যান্ডিডেটকে ডাকাও হয় টাইপ টেস্টে, কিন্তু এক্সট্রা ক্যান্ডিডেটকে কিন্তু ডাকার চান্স খুব কমে যাচ্ছে। যত ডিভির দেরি হচ্ছে তত কিন্তু যাদের র্যাঙ্ক একটু হাই আছে তাদের চান্স কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? তো অনেকেই মেসেজ করছিলে যে দাদা আমার জেনারেলে র্যাঙ্ক আছে 4,000 মতন এবং ওভারঅল র্যাঙ্ক আছে 6,000 মতন, তো আমার কি চান্স আছে? তো ফ্রেন্ডস দেখো, আমি কাউকেই মানে ডিমোরালাইজ করছি না, বাট আমি সিচুয়েশানটা বোঝানোর চেষ্টা করছি। যত ডিভির ডেট দেরি হচ্ছে তত কিন্তু তোমাদের চান্স কিন্তু কমে যাচ্ছে, এবং কেন কমছে আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে? কারণ অনেকেই এখন প্র্যাকটিস করছে এটাকে। দেখো, যারা পাস করে গেছে তারা তো জানে যে আমি যদি টাইপটা পাস করতে পারি তাহলে আমি চাকরিটা পেয়ে যাব, তো তারা তো প্র্যাকটিস করছে। এমনটা তো নয় যে ডিবি হলো তার ঠিক 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে, সরি, রেজাল্ট বেরোলো তার ঠিক 1-2 সপ্তাহের মধ্যে ডিবি হয়ে যাচ্ছে এবং তার ঠিক 1-2 সপ্তাহের মধ্যে টাইপ টেস্ট হয়ে যাচ্ছে, এমনটাও কিন্তু নয়। প্রত্যেকেই কিন্তু ডেলি প্র্যাকটিস করছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চান্স কিন্তু কমে যাচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটুকুই ছিল যে অনেকেই মেসেজ করছে, কমেন্ট করছে যে দাদা আমার র্যাঙ্ক 3,000 আছে, 3,500 আছে, আমাদের কি চান্স আছে? চান্স তো তোমাদের অবশ্যই ছিল, কারণ দেখো এখনও যে আমি এটা বলবো না যে টাইপ টেস্টে কেউ ফেল করবে না, এটা আমি কি কখনোই বলবো না। তার কারণ কি, অনেকেই আছে তারা 22টা 23টা 24টা করে ওয়ার্ড তুলে গেছে এবং ওখানে এত পরিমাণ কীর শব্দ হবে, ঠিক আছে, একটা রুমের মধ্যে ধরো 25 জন করেই যদি বসানো হয় তো এতগুলো কি ডিপ্রেশন হবে, এতগুলো এত আওয়াজ হবে, তো সেক্ষেত্রে যদি কনসেন্ট্রেশন কারোর ভঙ্গ হয়, সে হয়তো অনেক ভালো টাইপ করে, তার কনসেন্ট্রেশন যদি ভঙ্গ হয়ে যায় তো সেক্ষেত্রে ধরো সে মাঝখানে একটা লাইন মিস করে গেল, বা তার হয়তো এত স্পিডে টাইপ করতে গিয়ে তার হয়তো ভুলভাল হয়ে গেল, তখন সে এলিমিনেট হয়ে। দেখো, চান্স কিন্তু সবার কাছেই থাকে, কিন্তু যত ডিভিড ডেট হয়তো দেরি হবে তত এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু চান্স কমতে থাকবে। তো ফ্রেন্ডস, এক্সট্রিমলি সরি এই কথাগুলো বলবার জন্য, কারণ এই ধরনের কথা আমি কিন্তু বলি না। হ্যাঁ, আমি ভিডিও বানিয়ে বলতে বাধ্য হলাম, আমি রিপ্লাই দিলাম না। তার কারণ কি, কারণ রিপ্লাই দিলে কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি খারাপ লাগতে পারতো, কেউ হয়তো কমেন্ট পড়তো সেখানে গিয়ে, হয়তো তার কারু খারাপ লাগতে পারতো, তো আমি তোমাদের ওভারঅল কথাটা কিন্তু বলে দিলাম। তো ফ্রেন্ডস, আজকে ছিল এইটুকুই ভিডিও, প্লিজ কিছু মাইন্ড করো না, ও একটা অপ্রিয় সত্যি কথা বললাম, কারণ এগুলো হচ্ছে পিএসসির মানে পিএসসি ইরেসপন্সিবিলিটি ছাড়া আর কিছুই না। কারণ 1 মাস আগে রেজাল্ট বেরিয়ে গেছে, পুজোও হয়ে গেছে, এখনও অবধি ডিভির কোনোরকম কোনো গল্প নেই, যখন এগুলো পিএসসির মানে ইরেসপন্সিবিলিটি ছাড়া আর কিছুই না, ঠিক আছে? আর বেশি কিছু তো বলবো না, তোমরা অবশ্যই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, ঠিক আছে? তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ওকে? আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করতে থাকো, তোমরা যারা কমেন্ট করতে চাও তারা আমাকে পার্সোনালি SMS করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সময় থাকে তো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো, ওকে? জানি তোমাদের অনেকের খারাপ লেগেছে, বাট তোমরা টাইপ করতে থাকো, আমি এটা বলবো না যে তোমরা টাইপ করো না, সবাই টাইপ করতে থাকো, কার কখন চান্স এসে যাবে কেউ তো বলতে পারে না, না তো সেক্ষেত্রে সবাইকেই বলবো টাইপ করতে থাকো। চ্যানেলে টাইপের ভিডিও ছাড়া আছে, তোমরা প্লেলিস্ট চেক করতে পারো, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।